তো দেখেন জেকুরি দিয়ে আমরা কি করছিলাম, যখন জেকুরি যখন করছিলাম তখন আমরা স্লাইডার ইউজ করা শিখছিলাম, যখন ক্যারোসেল ইউজ করছিলাম, তারপরে আরও কয়েকটা স্লাইডার মনে হয় দেখছিলাম। তো আজকে আমরা হচ্ছে বুটস্ট্র্যাপের যে স্লাইডারটা আছে, ক্যারোসেলটা আছে, এটা দেখব। তো এখানে হচ্ছে যে কন্টেইনারটা আমরা না নিলেও পারি, আমরা কন্টেইনারের ভিতরে ইউজ করি, সমস্যা নেই। তো প্রথমে কী করতে হবে, আমাদের একটা আইডি নিতে হবে। আইডি সাপোজ আমি নিলাম যে স্লাইডার ওয়ান দিয়ে নিলাম, বা এভাবে রাখলাম স্লাইডার ওয়ান, বা স্লাইডার কী করতে পারি, এরিয়া নিতে পারি। তো এখানে আমি কী করবো, আরেকটা ক্লাস নেব। তো আমি এটা একবারে নিই, এটা আইডি নিলাম, এরপর কী করবো, ক্লাস নেব একটা, সেটা হলো কি ক্যারোসেল। এরপরে হলো স্লাইড। ওকে, তো এখন এইখানে কী করতে হবে, একটা অ্যাট্রিবিউট নিতে হবে। এই অ্যাট্রিবিউটের নাম হলো ডাটা হাইফেন রাইট, আর এর ভ্যালু থাকবে কি, ক্যারোসেল। তো আমি এখন এখানে ইন্টার দিব, দিয়ে এইখানে আরেকটা ডিভ নিব আমরা, এই ডিভের নাম দেবো ক্যারোসেল ইনার, আর যে ক্লাসটা নিব আর কি, ক্যারোসেল ইনার, ক্যারোসেল ইনার নিলাম। এখন এই ক্যারোসেল ইনারের ভিতরে নিতে হবে আমাদের ক্যারোসেল আইটেম। এখানে ডট ক্যারোসেল আইটেম নিলাম। তো এই ক্যারোসেল আইটেমের মধ্যে কি দেখবে, ইমেজ থাকবে। আমরা স্লাইডারে যে ইমেজ ইউজ করি সেই ইমেজ নেবো। তো আমরা একটু দেখি যে আমাদের এই ফাইলে কোনো ইমেজ আছে কি না, মানে ফোল্ডারে। ইমেজ আছে বাট বড় কোনো ইমেজ নাই। আচ্ছা, আমরা এগুলো দিয়ে করতে পারি, বাট বড় ইমেজ হলে ভালো হয়। আমি দুই একটা বড় ইমেজ খুঁজি। তো এখন এখানে কী করবো, একটা আইএমজি ট্যাগ নেবো, আর এই আইএমজি ট্যাগের মধ্যে আমরা ইমেজের লোকেশনটা দিয়ে দেবো, ওয়ান, এটা হবে কি টু। আচ্ছা, ইমেজটা এখানে এখনো আসে নাই, সরি, এখানে টুটা এখানে দেবো না, টুটা কেটে নিলাম। এইখানে কী করবো, এটা কপি করবো, কপি করে এখানে দিলাম টুটাকে। আচ্ছা, তো এখন কিন্তু ইমেজটা শো করতেছে না। তো এখানে যে প্রথম যেটা আছে ক্যারোসেল আইটেম, এখানে আমরা কী করবো, অ্যাক্টিভ নামে একটা ক্লাস ইউজ করবো। এবার ইমেজটা চলে আসছে, তবে ইমেজটা হলো অনেক বড় বড় হয়ে আসছে, তাই না? তো ইমেজটা যেন ঠিকঠাকভাবে এখানে শো করে, যে কারণে আমরা কী করবো, এই যে ইমেজের মধ্যে, এই দুইটা ইমেজের মধ্যে আমরা ক্লাস ইউজ করবো, আইএমজি হাইফেন ফ্লুইড দিয়ে দিই, ছোটো হয়ে গেছে ইমেজ, ঠিক আছে। আমরা এখানে ডি ব্লকও দিয়ে দিতে পারি, এভাবে রাখতে পারি। তো আচ্ছা, আমরা দুইটা রাখলাম। তো ইমেজটা কিন্তু এখন স্লাইড হচ্ছে, দেখেন। 5 সেকেন্ড ওয়েট করি, এই যে স্লাইড হচ্ছে। তো এখন যেটা করতে হবে, এখানে আমরা কি করবো, যে দুই সাইডে, ইমেজের দুই সাইডে যে কি থাকে আপনার হচ্ছে প্রিভিয়াস নেক্সট যে আইকন থাকে, ক্লিক করলে কি হয়, ইমেজ চেঞ্জ করা যায়, তাই না? এই দুটা করবো এখন আমরা। তো এখানে ক্যারোসেল ইনার, ক্যারোসেল ইনারের বাইরে আমরা কি করবো, একটা অ্যানকোর ট্যাগ নিব, নিয়ে এই অ্যানকোর ট্যাগের মধ্যে কি করবো, আইডি দেবো একটা। এই আইডিটা হলো এই যে এখানে যেটা আমরা আইডি নিছি, স্লাইডার এরিয়া, এই আইডিটা দিতে হবে, এখানে দিলাম। তো এর ভিতরে এখন আমরা একটা ক্লাস নিব, সেই ক্লাসটার নাম হবে হচ্ছে, ক্লাসটা হবে ক্যারোসেল হাইফেন কন্ট্রোল হাইফেন প্রিভ। আচ্ছা, কোনো চেঞ্জ নাই। এখন আমরা কী করবো, এর ভিতরে একটা স্প্যান ট্যাগ নিব, স্প্যানের মধ্যে এখন আরেকটা ক্লাস ইউজ করবো আমরা, ক্যারোসেল হাইফেন কন্ট্রোল, ক্যারোসেল হাইফেন কন্ট্রোল হাইফেন প্রিভ
হাইফেন আইকন। তো এবার কিন্তু আইকনটা এখানে চলে আসছে, বাট আইকনে ক্লিক করলে কোনো কাজ করতেছে না, তাই না? এই জন্য আমরা কি করবো, এখানে একটা অ্যাট্রিবিউট ইউজ করবো, ডাটা হাইফেন স্লাইড, ওকে। আর এর মধ্যে ভ্যালু দেবো ক্যারোসেল। দেখি এবার ক্লিক করি, এবারও কাজ করতেছে না। আমরা এই যে এখানে ক্যারোস ডাটা স্লাইড এখানে ভ্যালুটা চেঞ্জ করে প্রিফ দিয়ে দেবো। এবার ক্লিক করে দেখি, এই যে এবার কিন্তু কাজ করতেছে এটা। তো এখন আমাদের কি দরকার, প্রিভিয়াস বাটনটা হয়ে গেছে, এখন নেক্সটটা দরকার, তাই না? তো আমি কি করবো, এই যে এইটা অ্যানকরটা পুরোটাই কপি করব। কপি করার পর যেখানে যেখানে আমরা কি প্রিফ দিছি সেখানে সেখানে নেক্সট করে দেব, নেক্সট করে দিলাম। তাহলে কি হলো, এখানে নেক্সট বাটনটা চলে আসলো। তো এবার নেক্সটে ক্লিক করলো ইমেজ চেঞ্জ হচ্ছে, প্রিভিয়াসে ক্লিক করলো ইমেজ চেঞ্জ হচ্ছে, তার মানে কি আমাদের ক্যারোসেলটা হয়ে গেল। তো এখন আমরা চাচ্ছি কি নিচে ইন্ডিকেটরস থাকবে, ঠিক আছে? এটা কিভাবে নিয়ে আসবো, তো আমি এটা একটু বড় করি দেখেন, নাহলে কোডগুলো হয়তো আপনাদের বুঝতে প্রবলেম হতে পারে। সরি, এখানে একটু কমেন্ট করে রাখি। নেক্সট প্রিভিয়াস আইকন, ওকে। তারপর এটা হচ্ছে কি ক্যারোসেল আইটেম, আর এটা দিতে পারি ক্যারোসেল ইনার, ক্যারোসেল ইনার, ওকে, এতটুকু। আর এর ঠিক নিচে অথবা এই যে ক্যারোসেল ইনারের ঠিক উপরে আমরা কি করতে পারি, ইন্ডিকেটর ইউজ করতে পারি। তো দেখেন এখানে কী করবো, একটা ওয়েল ট্যাগ নিব, তারপরে এলআই নিব। তো ওয়েল ট্যাগের মধ্যে এখানে একটা ডিফ নিতে হবে কি, আচ্ছা ডিফ নিব না, আমরা এইভাবে করে দেখি। এই ওয়েলের মধ্যে একটা ক্লাস নিব হচ্ছে ক্যারোসেল হাইফেন ইন্ডিকেটরস। দেখি এই যে একটা ইন্ডিকেটরস কিন্তু চলে আসছে। আচ্ছা, এরপর এই এলআই এর মধ্যে একটা ক্লাস ইউজ করব অ্যাক্টিভ, ওকে। তারপর এখানে কি করব, আরেকটা ক্লাস অ্যাট্রিবিউট ইউজ করব, সেটা হলো ডাটা স্লাইড টু। ডাটা স্লাইড টু এর মধ্যে একটা, এই যে ডাটা স্লাইড টু এখানে নাম্বার হবে, এটা যেহেতু প্রথম সো এখানে আমরা জিরো দিলাম। আর কি করতে হবে, এখানে আরেকটা অ্যাট্রিবিউট ইউজ করতে হবে, সেটা হলো ডাটা হাইফেন টার্গেট। ডাটা হাইফেন টার্গেটের মধ্যে কী হবে, এই যে আইডিটা আমরা এখানে ইউজ করছি এই আইডিটা এখানে দিয়ে দিতে হবে, এই তো জাস্ট এতটুকু। তো এখন কি করব, আমি এটাকে কপি করব, কপি করে এখান থেকে জাস্ট এই যে অ্যাক্টিভটা তুলে দিলাম, হ্যাঁ, আর এখানে এটা ওয়ান করে দিলাম, প্রথমটা জিরো তারপর একটা ওয়ান। তো আমি যদি এখন এটাতে ক্লিক করি, কাজ করার কথা বাট কাজ করতেছে না। ক্যারোসেল ইন্ডিকেটরস ডাটা স্লাইড টু জিরো, ডাটা স্লাইড টু ওয়ান, ও স্লাইড বানান আমাদের ভুল হয়েছে, এখানে আই হবে, ওকে, ডাটা স্লাইড টু। এবার ক্লিক করি, এবার কাজ করতেছে, ইন্ডিকেটরে ক্লিক করলেও কাজ করতেছে, নেক্সট প্রিভিয়াসে যদি ক্লিক করি তারপরে কাজ করতেছে, তার মানে আমাদের স্লাইডটা হয়ে গেল। এবার আমরা কি করব, এটা 5 সেকেন্ড পর পর স্লাইড হচ্ছে, আমরা চাইলে কি করতে পারি এটাকে আরও তাড়াতাড়ি স্লাইড করতে পারি। এই জন্য আমাদের কি করতে হবে, এখানে একটু জেকুরি কোড লিখতে হবে, একটা স্ক্রিপ্ট ট্যাগ নেব এখানে। তো এখানে কি করব, একটা কোটেশন নেব, তারপর একটা ডট দিলাম, ঠিক আছে? দেওয়ার পর কী করতে হবে, আমাদের একটা ক্লাসটা, এই যে এখানে যে ক্যারোসেল যে ক্লাসটা আছে, এই ক্যারোসেল ক্লাসটা আমরা এখানে দিয়ে দেবো। তারপর কী করতে হবে, ক্যারোসেল একটা ফাংশন আছে, ওদের মেথড আছে, এই মেথডটা ইউজ করতে হবে, এবং এখানে ইউজ করতে হবে ইন্টারভাল। ইন্টারভালের মধ্যে টাইম যদি আমরা কত করে দিই, 2000 মিলি সেকেন্ড করে দিই, তার মানে হচ্ছে 2 সেকেন্ড পর পর এখন স্লাইড হবে। দেখেন এখন 2 সেকেন্ড পর পর স্লাইড হচ্ছে। তো আমি যদি এটাকে 1000 করে দিই, মানে হচ্ছে যে 1000 মিলি সেকেন্ড, মানে 1 সেকেন্ড, সো 1 সেকেন্ড পর পর এখন স্লাইড হবে, ঠিক আছে? আমি এটাকে 3 করে দিলাম, 3 সেকেন্ড পর পর স্লাইড হবে। তাহলে কি আমাদের স্লাইডারটা তৈরি করা হয়ে গেল। এবার তাহলে আমরা কি তৈরি করব, এবার তৈরি করব অ্যাকর্ডিয়ন, একটা ইস্তানো নিলাম এখানে,
এখানে কমেন্ট করে দেই যে অ্যাকর্ডিয়ন। আচ্ছা দেখেন, তাহলে প্রথমে কি করতে হবে, একটা আইডি নিতে হবে। আইডি নাম দিলাম আমরা কি অ্যাকর্ডিয়ন। ওকে, তো এরপর আমরা কি করব, অ্যাকর্ডিয়নটা করব কার্ড ইউজ করে, তাহলে একটু সুন্দর হবে, সুন্দর হবে আর কি, সুন্দর একটা ডিজাইন আসবে। তো এই জন্য কি করব, এখানে একটা কার্ড নিব। আমি গত ক্লাসে কার্ড দেখাইছি তাই না, এই যে কার্ড নিলাম। তো এখন যেটা করব, এই কার্ডের ভিতরে থাকবে কার্ডের হেডার, এই যে কার্ড হেডার নিলাম। ওকে, এখন এই কার্ড হেডারের ভিতরে একটা H5 ট্যাগ নিলাম। ওকে, H5 ট্যাগের ভিতরে আমি দিয়ে দিলাম যে হচ্ছে সেকশন ওয়ান। এই যে দেখেন চলে আসছে। তো এখন এই সেকশন ওয়ান এই যে নিলাম, দেখেন নিচে একটু কি আছে, মার্জিন আছে। আমি এখানে একটা ক্লাস ইউজ করব MB0। এখন ঠিক আছে, তারপরে এই কার্ড হেডারের নিচে কি করব, আমি কার্ড হেডারের নিচে একটা আইডি ইউজ, সরি কার্ডের বডি নেব, কার্ড হাইফেন বডি। ওকে, তো এখন একটা পি ট্যাগ নিয়ে এখানে লর্ড এম ইসলামের টেক্সট দিয়ে দিলাম। জাস্ট দেখেন সুন্দর একটা ডিজাইন চলে আসছে। এখন আমরা কি করবো, এটাকে অ্যাকর্ডিয়ন করবো। অ্যাকর্ডিয়ন কীভাবে করবো, এইখানে যখন আমি ক্লিক করব এটা ভিতরে প্রবেশ করবে। তো ওকে, দেখেন যে কাজটা করতে হবে এখন আমাদের, এখানে ক্লিক করলে এইটা চলে আসবে আমাদের। এখন দেখেন এই যে কার্ডের যে বডিটা আছে, আমি কি করব, বডিতে বডিতে না নিয়ে আমি এখানে আরেকটা ডিফ নিতে পারি। সরি, এখানে একটা ডিফ নিব, এই ডিফের ভিতরে এটা রেখে দিলাম বডিটাকে। রেখে দিলাম এখানে। তো এখন আমি কি করবো জানেন, এই যে ডিপটা যে নিলাম এখানে কার্ড বডির বাইরে, এটার মধ্যে বলে দেবো যে কলাপস। যখনই কলাপস দিলাম দেখেন এটা চলে গেছে, এটা কিন্তু আর নাই, এটা হাইড হয়ে গেল। তো এটাকে যদি আমি এখন কি করতে চাই, এখানে ক্লিক করব, ক্লিক করলে এটা বের হবে। এটা যদি করতে চাই তাহলে কি করতে হবে, এই যে H5 যে ট্যাগ নিলাম, এই H5 ট্যাগের মধ্যে কি করতে হবে, একটা অ্যাট্রিবিউট ইউজ করতে হবে। সেই অ্যাট্রিবিউটটা হলো ডাটা হাইফেন টগল, আর এর ভ্যালু থাকবে কি, কলাপস। আর একটা অ্যাট্রিবিউট ইউজ করতে হবে ডাটা হাইফেন টার্গেট, এর মধ্যে ভ্যালু দিয়ে দিতে হবে কি, একটা আইডি। আর এই আইডিটা কোথায় পাবো আমরা, এইখানে একটা আইডি ইউজ করব। ঠিক আছে, এখানে একটা আইডি ইউজ করব, এই আইডিটা দিলাম হচ্ছে সেকশন হাইফেন ওয়ান। ওকে, এই সেকশন ওয়ানটাকে আমি কি করব, এখানে দিয়ে দিলাম। আচ্ছা, এখন যদি আমি এখানে ক্লিক করি, এই দেখেন সুন্দর বেরিয়ে আসছে, আবার ক্লিক করলে ভিতরে চলে যাচ্ছে, এটা কি অ্যাকর্ডিয়ন। তো ওকে, এতটুকু রাখলাম। তো এখন আমি কি করবো, যে কার্ডটা যে আছে এই কার্ডটাকে কপি করলাম, কপি করে আমি এখানে দিয়ে দিলাম যে সেকশন টু, এই যে সেকশন টু চলে আসছে। জাস্ট আমি এখানে কি করব, ওয়ানটাকে টু করে দেব, এটা হচ্ছে, এটা একসঙ্গে হচ্ছে। আচ্ছা হোক এটা। তো এবার কি করব, এই যে এতটুকু আবার কপি করব, কপি করে এইখানে নিব হচ্ছে কমেন্ট করি, আগে কমেন্টের মধ্যে দিয়ে দিলাম যে সেকশন থ্রি, এখানে দিয়ে দিলাম থ্রি। আচ্ছা, এটাকে থ্রি দিব, আর এখানে কই গেল, এটাকে টু করে দেবো, তাহলে চেঞ্জ হয়ে গেল এখানে 1 2 3। তো আমি এটাতে ক্লিক করলে এটা ওপেন হচ্ছে, এটাতে ক্লিক করলে এটা ওপেন হচ্ছে, এবং এটাতে ক্লিক করলে এটা ওপেন হচ্ছে। তো আমি চাচ্ছি যে আমি এই যে সবগুলো কি থাকবে, যখন এরকম থাকলো আমি একটাতে ক্লিক করলাম ওপেন হলো, যখন আরেকটাতে ক্লিক করব তখন কি করবে, এই যে পূর্বেরটা অফ হয়ে যাবে, বাট এটা হচ্ছে না এখন তাই না। এটা করার জন্য আমার কি করতে হবে, এই যে এখানে আরেকটা অ্যাট্রিবিউট ইউজ করতে হবে, এটাতে একটু স্পেস, তিনটাতে আমি কি করলাম একসঙ্গে নিলাম, একটা অ্যাট্রিবিউট নিচ্ছি, সেটা হলো ডাটা হাইফেন
প্যারেন্ট, ওকে, ডাটা হাইফেন প্যারেন্টের মধ্যে ভ্যালু থাকবে কি, ওই যে একটা আইডি নিছি অ্যাকর্ডিয়ন, ওই অ্যাকর্ডিয়ন এই যে কোথায় অ্যাকর্ডিয়নটা, এটা এই অ্যাকর্ডিয়ন আইডিটা দিয়ে দিলাম। তো এখন যদি আমি এটাতে ক্লিক করি, ওপেন হলো, এটাতে ক্লিক করলে দেখেন উপরেটা বন্ধ হয়ে গেলো, তারপরে আমি নিচেরটা যদি যদি ক্লিক করি তাহলে এটা অফ হয়ে গেলো, তাই না? তো এখন কি করতে পারি, যে ডিফল্ট একটা আমাদের কি থাকবে, অন থাকবে, প্রথমেরটা কি থাকবে, ডিফল্ট অন থাকবে। সো প্রথমেরটা কোনটা গেল, এই যে কলাপস, এটা এটাকে কি বলে দেবো, এখানে অ্যাক্টিভ করে দেবো। তো অ্যাক্টিভ করে দিলে কাজ হচ্ছে না, তাহলে কি করবো, এখানে শো দেবো, শো দিলে এটা ডিফল্ট প্রথমটা ওপেন হয়ে থাকবে। এখন আমি এটাতে ক্লিক করলে এটা অফ হয়ে যাচ্ছে, এই দেখেন, এটাকে কি বলে, কলাপস বা অ্যাকর্ডিয়ন বলে। এখানে কিছু এইচআর ট্যাগ নেই, এখানে কমেন্ট করে দিয়ে হলো ফুল টেক্সট, তো কিরকম একটা বাটন নিব, এখানে বাটন ট্যাগ, বাটন ট্যাগের মধ্যে দিলাম যে ফুল টিপস। এখানে বাটনটা কি করবো, একটু ডিজাইন করবো, বুস্টারে ক্লাস দিয়ে বিটিএন বাটন দিয়ে দিলে সবাই পারি, বিটিএন বিটিএন কি দিতে পারি, এখানে ইনফো দিয়ে দিই, এই যে ইনফো একটা বাটন চলে আসছে, তাই না? তো এটাকে আমরা কী করতে পারি, সেন্টার করতে পারি, টেক্সট সেন্টার, এটা যাবে না, একটা ডিপ নিতে হবে, ডিপের মধ্যে দিতে হবে তাহলে যাবে। আচ্ছা থাকলে এটা এখানে থাকলে বা ফ্লাড ইউজ করতে পারি, আচ্ছা যাই, এটা এখানে রাখলাম, কোনো সমস্যা নাই। তো এখন আমরা কী করবো, এই বাটনটাকে টুল টিপ তৈরি করবো। টুল টিপ তৈরি করার জন্য আমরা কী করবো, এখানে টাইটেল নামে একটা অ্যাট্রিবিউট ইউজ করবো, এখানে লিখে দিলাম যে দিস ইজ টুল টিপ, ওকে। তো এখন যদি আমি মাউসটা নিয়ে আসি এর উপরে, ওকে, দেখবেন যে একটা জাদু, এই যে কি দেখা যাচ্ছে, দিস ইজ টুল টিপ, দিস ইজ টুল টিপ, তাই না? তো এখন এই যে দিস ইজ টুল টিপ, এটাকে আমরা কী করবো, এর প্লেসমেন্টটা চেঞ্জ করতে পারবো। তো প্লেসমেন্টটা চেঞ্জ করার আগে আমি এখানে একটা অ্যাট্রিবিউট ইউজ করি, অ্যাট্রিবিউটটা হলো ডাটা হাইফেন টগল, আর এর মধ্যে দিয়ে দিব টুল টিপ, ওকে। এবার দেখেন সেম আসতেছে, ডাটা টগল টুল টিপ। আচ্ছা দেখ, তারপর কী করবো, এখানে আমরা এবার কী করবো, এটাকে চেঞ্জ করব, এই যে এর প্লেসমেন্টটা যে এখানে আছে, এই প্লেসমেন্টটাকে চেঞ্জ করবো, এটা নিচে শো করতেছে, তাই না? আমরা চাচ্ছি এটাকে উপরে দিকে নিয়ে যাবো, তাহলে কী করবো, এখানে ডাটা হাইফেন প্লেসমেন্ট ইউজ করবো, প্লেসমেন্ট, ডাটা হাইফেন প্লেসমেন্ট, ওকে। এইখানে দিয়ে দিলাম কি টপ। তো এবারে আমি যদি কি করি, এখানে হোভার করি, মাউসটা নিয়ে আসি, হ্যাঁ, এটা কিন্তু চেঞ্জ হচ্ছে না, টপের দিকে যাচ্ছে না, এর প্লেসমেন্টটা নিচেই আছে। তো এটার জন্য আমাদের কী করতে হবে, একটা ইউজ করতে হবে, যে করি কোড একটু ইউজ করতে হবে আমাদের, এই যে এখানে ক্যারোসেল যেখানে ইউজ করছিলাম ঠিক এর নিচে ইউজ করবো, হচ্ছে টুল টুলের জন্য, টুল টিপ, এতটুকু কপি করি, কপি করি যে নিচে পেস্ট করি। এখানে আমরা কি করব, এই যে ইয়েটা নিছিলাম ডাটা টগল টুল টিপ, এটা পুরোটাই নিব, নিয়ে কি করব, এই যে এখানে দেবো। আচ্ছা এখানে একটু কাজ আছে, আমরা কি করব, থার্ড ব্র্যাকেটের মধ্যে দেবো, এই যে এখানে একটা থার্ড ব্র্যাকেট ইউজ করব, আর এর মধ্যে পেস্ট করে দেবো, সরি, এবার যদি আমি মাউস নিয়ে আসি, তো এবার সে কি, আচ্ছা ইন্টারভালটা তুলে দেই, আর এখানে হচ্ছে টুল টিপ দিয়ে দিতে হবে, টুল টিপ, এতটুকু রাখলাম, এইটুকু তুলে দিই, এইটুকু আপাতত দরকার নাই আমাদের। তো আচ্ছা, তো এখন যদি আমি মাউসটা নিয়ে আসি, দেখেন এখন কিন্তু উপরে যাচ্ছে, আর ডিজাইনটাও চেঞ্জ হয়ে গেছে, তাই না? এখন এই যেখানে আমি ডাটা প্লেসমেন্ট দিয়েছিলাম, এখানে টপের জায়গায় আমি কী দেবো, এবার রাইট দেবো, দেওয়ার পরে কী হবে, রাইটে এটা শো করতেছে। এখন আমি যদি বলি যে লেফট, তাহলে কি হবে, লেফটের দিকে শো করছে, লেফটের জায়গা নাই জন্য সে রাইটে আসছে, ঠিক আছে? লেফটে যদি জায়গা থাকতো তাহলে সে কি করতো, লেফটে দেখাইতো, এই যে। তো আমরা কি করতে পারি, এখানে এইচটিএমএল ইউজ করতে পারি আমাদের ইচ্ছে মতো, ওকে। কোথায় এইচটিএমএল ইউজ করবো, এই যে টাইটেলের মধ্যে আমরা কি করলাম, একটা
পি ট্যাগ নিলাম, পি ট্যাগ নেই, নেয়ার পরে পি ট্যাগটা ক্লোজ করলাম, এটা পি ট্যাগ অফ স্টার্ট করলাম এবং ক্লোজ করলাম। এখন এর মধ্যে আমরা কী করবো, যে লরেম টেক্সটটা আছে যে এটা কী করবো, কপি করে এখানে পেস্ট করে দিলাম। ওকে আচ্ছা, তো এবার যদি আমি মাউস নিয়ে আসি, দেখেন পি ট্যাগটা সহ দেখাচ্ছে এবং টেক্সটগুলো দেখাচ্ছে। তো এই প্রবলেম সলভ করার জন্য আমাদের কী করতে হবে, এখানে আরেকটা অ্যাট্রিবিউট ইউজ করতে হবে। এই অ্যাট্রিবিউটটার নাম হলো HTML ট্রু। তো এবার যদি আমি মাউসটা নিয়ে আসি, এইখানে হয়তো বা ডাটা হাইফেন HTML হওয়ার কথা, দেখি এবার, এবার কিন্তু দেখেন পি ট্যাগটা চলে গেছে। এবার শুধু কি HTML এর ট্যাগের ভিতরে যে আমরা টেক্সটগুলো ইউজ করছি, সেই টেক্সটগুলো শো করতেছে। তো আমরা এভাবে ইউজ করতে পারি। তো এটাই হলো কি টুল টিপ। আচ্ছা, এবার আমরা দেখি নতুন আরেকটা জিনিস। তো পপ ওভার আমরা সেম ভাবে তৈরি করব। আমি প্রথমে কি নেবো, একটা বাটন নিব, দিলাম বাটনের মধ্যে কি দেব, কি লিখে দেব বলো, পপ ওভার, পপ ওভার দিলাম লিখে। ওকে, এই পপ ওভার এখানে কি করবো, একটা ক্লাস ইউজ করবো বাটনটাকে ডিজাইন করার জন্য, বিটিএন। এবার কি করবো, বাটনটাকে কালার দেওয়ার জন্য আবার বিটিএন, বিটিএন বিটিএন কি দেবো, এবার ওয়ার্নিং দেই, এই যে ওয়ার্নিং চলে আসছে, তাই না? তো আমরা কী করবো, আবার এখানে সেই আগের মতো কাজ করবো, টুল টিপ, টুল টিপে যেভাবে করলাম, একটা টাইটেল ইউজ করবো এখানে, টাইটেল, টাইটেলের মধ্যে দিয়ে দিলাম যে দিস ইজ পপ ওভার। আমি যদি মাউস নিয়ে আসি, এখানে শো করবে দিস ইজ পপ ওভার। এখন কী করতে হবে, এখানে একটা অ্যাট্রিবিউট ইউজ করতে হবে, ডাটা হাইফেন টগল। এখন যেহেতু পপ ওভার ইউজ করতেছি, সো এই ডাটা হাইফেন টগল অ্যাট্রিবিউটের যে ভ্যালুটা আছে, এটাকে দিতে হবে কি পপ ওভার, পপ ওভার। ওকে, তো এখন যদি মাউস নিয়ে আসি, নো চেঞ্জ, কোনো কিছুই চেঞ্জ আমরা দেখতে পাচ্ছি না। কোনো কিছুই চেঞ্জ নাই, তাই না? তো চেঞ্জ হবে। তো আমরা এবার কি করতে পারি, এখানে ডাটা প্লেস প্লেসমেন্ট ইউজ করতে পারি, ডাটা হাইফেন প্লেসমেন্ট। ডাটা প্লেসমেন্টে দিয়ে দিলাম হচ্ছে যে টপ। যদি এখানে মাউস নিয়ে আসি, কোনো চেঞ্জ নাই, তাহলে কি করতে হবে, আমাদের সেম আগের মতোই কাজ করতে হবে, যে এতটুকু কপি করব, একটা যে করি ইউজ করতে হবে, আর এখান থেকে এটা কপি করলাম, এখানে কমেন্টে লিখে দিলাম যে পপ ভার। জাস্ট এই যে এখানে ভ্যালুটা চেঞ্জ করে দেবো পপ ভার, আর এই পপ ভারটা কপি করে এই টুল টিপটাকে চেঞ্জ করে দেবেন, ওভারাইড করে দেবেন। এখন যদি মাউস নিয়ে আসি, পপ ভার বানান কি আমাদের ভুলেছে, যে কারণে হয়তো বা কাজ করতেছে না, ডাটা টগল পপ ভার, যে আমাদের এখানে একটা প্রবলেম, সেটা হলো যে এখানে দুইবার পড়ছে কোটেশনটা, ঠিক আছে, একবার হলো এখানে। এবার দেখি, এই যে এবার আসতেছে, তো এটাতে কি করতে হচ্ছে, ক্লিক করতে হচ্ছে, আবার ক্লিক করলে চলে যাচ্ছে, ক্লিক করি আসছে, ক্লিক করি চলে যাচ্ছে। এখানে ক্লিক করার পর যদি আমি বাইরে ক্লিক করি, এটা কিন্তু আর যাচ্ছে না, তাই না? এইখানে ক্লিক করতে হচ্ছে, বাইরে যদি আমি ক্লিক করি, এটা কোনোভাবেই যাচ্ছে না। দেখেন বাইরে ক্লিক করতেছি, বাট এই পপ আপটা যাচ্ছে না, এটা কী করতে হবে, এখানে ক্লিক করলেই যাচ্ছে। তো এটার জন্য আমরা কি করতে পারি, এখানে ইউজ করি যে কোথায় গেল, এই যে এখানে একটা অ্যাট্রিবিউট ইউজ করবো, ডাটা হাইফেন ট্রিগার, এর মধ্যে ভ্যালু ইউজ করবো কি ফোকাস, ফোকাস। তো আমি এবার এখানে ক্লিক করি, আসছে, এবার বাইরে ক্লিক করি, এবার কিন্তু চলে যাচ্ছে, দেখেন এবার বাইরে ক্লিক করলে চলে যাচ্ছে, বাট এইখানে যদি ক্লিক করি, এই আর যাচ্ছে না। ওকে, দেখেন আমি এখানে ক্লিক করছি, এবার কিন্তু যাচ্ছে না, কেন যাচ্ছে না, কারণ আমি এখানে ডাটা ট্রিগার ফোকাস ইউজ করছি যখন, তখন এখানে ক্লিক করলে আবার এই বাটনের মধ্যে ক্লিক করলে এটা আর যাচ্ছে না, এটা বাইরে ক্লিক করলে যাচ্ছে। আর যদি আমি কি করি, ডাটা ট্রিগার ফোকাস এটা ইউজ না করি, তাহলে এখানে ক্লিক করলে সে আসতেছে, আবার হচ্ছে যে বাইরে ক্লিক করলে সে যাচ্ছে না, বাটনের মধ্যে ক্লিক করলে সে যাচ্ছে, এখানে হচ্ছে এতটুকুই তফাৎ, ঠিক আছে? তো এখানে হচ্ছে আমরা আরেকটা অ্যাট্রিবিউট ইউজ করতে পারি, সেটা হচ্ছে ডাটা কন্টেন্ট, ডাটা হাইফেন কন্টেন্ট, ডাটা হাইফেন কন্টেন্ট। এর মধ্যে আমরা, আচ্ছা দেখেন, ডাটা কন্টেন্ট এর মধ্যে আমি কি করব, একটা এই যে আগের মতো পি ট্যাগ নিব,
p ট্যাগ নিয়ে এখানে দিয়ে দিলাম। এই যে দিস ইজ পপভার, এই টাইটেলের মধ্যে যেটা আছে সেটা কিন্তু এখানে শো করছে, দিস ইজ পপভার, তাই না? তারপর এই p ট্যাগের মধ্যে যেটা লিখছি সেটা এখানে চলে আসছে, ডাটা কন্টেন্ট। এখানে আমি যে ডাটা html যে ট্রু করে দিতে হয় এটা আমি ট্রু করে দেইনি, যে কারণে এই ট্যাগটা সহ শো করছিল, এখন কিন্তু ট্যাগটা শো করতেছে না। এটা ছিল পপওভার। এরপর আমরা কি দেখব, মডেল দেখব, ঠিক আছে? মডেল কিরকম, এরকম একটা বাটন থাকবে, বাটনের মধ্যে আমি ক্লিক করব, একটা কিছু কন্টেন্ট বের হয়ে আসবে। তো দেখেন সেটা কিভাবে করে। এখানে আমি আবার একটা এইচআর নিলাম, একটা বিআর নিলাম, ওকে, এখানে কমেন্ট করে দিলাম যে মডেল। তো আমি একটা ক্লাস নিব এখানে, মডেল এরিয়া, মডেল এরিয়া নিলাম, ঠিক আছে? তো মডেল এরিয়া নেয়ার পর এর মধ্যে আমি প্রথমে রাখবো, আচ্ছা আমি তার আগে হচ্ছে এইচ ফাইভ একটা ট্যাগ নিলাম, নিয়ে এইচ আর কেন নিয়েছি, এইচ ফাইভ নিয়ে মডেল লিখে দিলাম এখানে, টেক্সটটাকে সেন্টার করে দেবো, ক্লাস টেক্সট সেন্টার, টেক্সট আপার কেস, আচ্ছা রাখলাম এটা, টেক্সট বোল্ড, এটা তো হবে না, এখানে দিলে ফন্ট ওয়েট বোল্ড, মোটা হয়ে গেল, আচ্ছা। তো মডেল তৈরি করতে চাচ্ছি আমরা, তাই না? আমি কি করবো, এখানে একটা বাটন নিব এখন, আর এই বাটনের মধ্যে দিলাম যে কন্ট্যাক্ট মি, মানে একটা বাটনের নাম দিলাম আমি, জাস্ট আর কিছুই না। এখন এই বাটনটাকে একটু ডিজাইন করবো বুটস্ট্র্যাপে ক্লাস ইউজ করে, সেটা হলো যে বিটিএন, বিটিএন বিটিএন দেওয়ার কারণে বুটস্ট্র্যাপে যে ডিজাইন সেটা আসলে, এখন এই বিটিএনটা নেওয়ার কারণ হলো দ্বিতীয় বিটিএনটা, আমি এখানে কালার দিতে যাচ্ছি ব্যাকগ্রাউন্ডের, বিটিএন বিটিএন কি দেবো আমি এখানে, দিলাম যে প্রাইমারি, ঠিক আছে, প্রাইমারি কালার চলে আসছে। আর এখানে দিতে পারি আমি যে টেক্সট, দিতে পারি হলো আপার কেস, টেক্সট আপার কেস, আচ্ছা। তো এবার আমি কি করবো, নিচে আসলাম, নিচে এসে দিলাম যে কন্টেন্ট, মডেল কন্টেন্ট কমেন্ট করে দিলাম, আর এটা দিয়ে দিলাম যে মডেল বাটন, মডেল বাটন, তো এখন আমি কি করবো, এখানে একটা ক্লাস নেব হলো মডেল, মডেল নামে ক্লাস নিলাম। এবার এই মডেলের ভিতরে কি করব, মডেল ডায়লগ নিব, এই মডেলের ভিতরে মডেল হাইফেন ডিআইএ ডায়ালগ, মডেল ডায়লগ নিলাম, তারপরে এই মডেল ডায়লগের ভিতরে নেব কি, মডেল কন্টেন্ট, মডেল হাইফেন কন্টেন্ট, এই মডেল কন্টেন্টের ভিতরে এখন কি রাখবো, মডেল বডি, মডেল, আচ্ছা মডেলের হেড থাকে, আবার কি থাকে, বডি থেকে ফুল, এই যে মডেল হেডারটা নিলাম, ওকে, এখন মডেল হেডারের মধ্যে কি করব, মডেল হেডারের মধ্যে আমি ইউজ করব একটা এইচ ফাইভ ট্যাগ ইউজ করলাম, যে ফিল লাভ ফর্ম, ঠিক আছে, ফিল আপ দিস ফর্ম দিলাম, বাট এগুলো দেখা যাচ্ছে না। তো এগুলো দেখার জন্য আমার কি করতে হবে, যে এখানে মডেল জিনিস এখানে একটা আইডি নিব, আইডি নিয়ে এটার নাম দিলে যে মাই মডেল, বা আপনাদের ইচ্ছা মতো এখানে একটা আইডি দিতে পারেন, ঠিক আছে? আমি মাই মডেল দিয়ে রাখলাম, মাই মডেল, এটা কি করবো, এই যে বাটনটা যে ইউজ করছি এই বাটনের মধ্যে একটা অ্যাট্রিবিউট ইউজ করতে হবে আমাকে এখন, ডাটা হাইফেন টগল, সরি ডাটা হাইফেন টার্গেট,
ডাটা হাইফেন টার্গেট, আর এই টার্গেটের মধ্যে কি করব এটা কপি করে দিয়ে দেব এবং এর পরে একটা হ্যাশ দিতে হবে। তো এবার যদি আমি এখানে ক্লিক করি আসতেছে না, আমি কি করব এখানে আরেকটা অ্যাট্রিবিউট ইউজ করব ডাটা হাইফেন টগল, এবং এর ভ্যালুটা দিয়ে দেব কি মডাল। তো এবার যদি আমি এখানে ক্লিক করি দেখেন এই যে চলে আসছে ফিল আপ দিস ফর্ম, তাই না, এটা উপরে চলে আসছে। এখানে ক্লিক করলে সে আসতেছে। আচ্ছা আসুক, ফাইন। তো এখন আমি চাচ্ছি যে এখানে ক্লিক করার পর এখানে একটা ক্রস অপশন থাকবে, এখানে ক্লিক করলে কেটে যাবে, এটা কি দিয়ে করব। এখানে একটা বাটন নিব, আমরা কালকে অ্যালার্ট করেছিলাম না সেমভাবে করব, ঠিক আছে। এখানে কি করব ডলার সাইন দিয়ে টাইমস সেমিকোলন। এখন এই বাটনের মধ্যে ক্লাস নিব একটা হলো ক্লোজ, দেখেন। আচ্ছা আমি ক্লোজ নেওয়ার আগে দেই, দেখেন এইভাবে আসছে এটা। এখন আমি কি করবো এখানে ক্লোজ দিব। ক্লোজ দেওয়ার পর কি হলো এই যে এরকম চলে আসলো, ডিজাইনটা চেঞ্জ হয়ে গেল। তারপর এখানে কি করব, আচ্ছা এখানে না, আমি এখানে একটা অ্যাট্রিবিউট ইউজ করবো ডাটা হাইফেন ডিস মিস, আর এর ভ্যালুটা থাকবে কি মডাল। তো এবার যদি আমি ক্লিক করি দেখেন এখানে ক্লিক করলে কেটে যাচ্ছে, এখানে এদিকে ক্লিক করেন কেটে যাচ্ছে না, এখানে ক্লিক করলে কেটে যাচ্ছে। আচ্ছা তাহলে আমাদের হেডারটা হলো। তো এবার আমরা কি করতে পারি, হেডারের মধ্যে একটা ব্যাকগ্রাউন্ড সেট করতে পারি না করতে পারি, এটা পরের ব্যাপার। তো এখন কি করব হেডার, আচ্ছা এখানে একটু কমেন্ট করে রাখি যে হেডার মডাল হেডার, আর এখানে কমেন্ট করে দেবো হলো মডাল বডি। তো ওকে, এখানে নেই মডাল হাইফেন বডি, মডেল বডির মধ্যে আমি কী করবো, আমি একটা কন্ট্যাক্ট ফর্ম তৈরি করব। একটা কন্ট্যাক্ট ফর্ম নেই, আমি এখানে নিলাম হচ্ছে ফর্ম, ফর্মের মধ্যে ডিফল্ট আমি হ্যাশ দিয়ে রাখলাম, এখানে মেথডটা রাখলাম না। তো এখন যেটা করতে হবে, আমার একটা কি নিতে হবে, সাপোজ আমার নেম দিতে হবে। সো একটা ডিভ নিলাম, ডিভের মধ্যে কী করলাম একটা লেবেল নিলাম, লেবেলের মধ্যে বলে দিলাম যে নেম নেম, আর এখানে কি দেবো নেম, ওকে এটা একটু বড় করে নিই, দাঁড়ান নেম নিলাম। তারপর হচ্ছে যে এখানে ইনপুট ট্যাগ নিতে হবে আমাকে, ট্যাগের মধ্যে টেক্সট থাকলো, ইনপুট ট্যাগের মধ্যে এখানে টাইপ থাকবে কি টেক্সট, তারপর হচ্ছে প্লেস হোল্ডার দিয়ে দেবো কি ইওর নেম, ওকে। তারপর হচ্ছে একটা নেম অ্যাট্রিবিউট আমরা দিয়ে রাখতে পারি, দেওয়াটা ভালো নেম, কারণ এটা ডেভেলপ করলে কাজে লাগবে। আর হচ্ছে যে এখানে একটা আইডি ইউজ করতে পারি আমরা এই নেম দিয়ে। তারপর কী করব, এই ডিভের মধ্যে একটা ক্লাস ইউজ করব, ক্লাসটা হবে কি ফর্ম হাইফেন গ্রুপ। আমি কালকে এগুলো করাইছি, এই ফর্ম গ্রুপ যদি প্র্যাকটিস করে থাকেন তাহলে তো বুঝতে পারবেন ভালোই। আর এখানে একটা ক্লাস ইউজ করতে হবে ফর্ম হাইফেন কন্ট্রোল, দেখেন এই যে এখানে ফর্ম গ্রুপ যে দিচ্ছি না, এখানে কিছু ডিজাইন করা আছে, এগুলো এই ডিজাইনটা কী করবে এখানে ইফেক্ট ফেলবে। আবার এখানে যে একটা ক্লাস ইউজ করলাম ফর্ম কন্ট্রোল, এটা দিয়ে কী করতেছে, এটা দিয়ে এই ইনপুট ট্যাগটাকে সে ডিজাইন বুটস্ট্র্যাপ ডিজাইন করে রাখছে, ঠিক আছে। তো আমি এখানে ক্লিক করি, দেখেন সুন্দর একটা ফর্মের অপশন চলে আসছে, এখানে ফিল চলে আসছে আর কি। তো এবার আমি কী করব, এটাতে এটা কপি করব, কপি করে জাস্ট যে এখানে কি আছে নেম আছে, নেমগুলোকে আমি চেঞ্জ করে ইমেল করে দেব। ইমেল, আর এইখানে এটা বড় হাতের করে দেব। তো এবার দেখেন এখানে ক্লিক করলে কি দুইটা ফিল্ড চলে আসলো, একটা নেম, একটা নেমের একটা ইমেলের। এবার কি করতে পারি, এখানে পাসওয়ার্ড দিয়ে রাখতে পারি, জাস্ট এই যে এতটুকু কপি করব, কপি করার পরে এখান থেকে সবগুলো চেঞ্জ করে দিই, এখানে 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 যে ইমেলগুলো চেঞ্জ করে আমি কী করলাম পাস ওয়ার্ড দিয়ে দিলাম, আর এই পাসওয়ার্ডের পিটা কী করবো বড় হাতে দিয়ে দিলাম। তো দেখেন কোডগুলো ভেঙে আসছে, তো যে কারণে হয়তো বুঝতে প্রবলেম হতে পারে। ওকে, তো এবার আমি কী করবো, এখানে যদি ক্লিক করি দেখেন এবার পাসওয়ার্ডও চলে আসছে, তাই না, পাসওয়ার্ড ইমেলটা
পাসওয়ার্ড ফিল্ডে চলে আসছে। তো এখন কি হতে হবে, একটা সাবমিট বাটন আমাদের দিতে হবে এখানে। তো সাবমিট বাটনটার জন্য আমি কি করব, এখানে একটা বাটন নিতে পারি বা ইনপুট ট্যাগ নিতে পারি। তো কি করব, একটা ডিফ নিয়ে নিই এখানে, ডিফ নিয়ে লেভেলটাকে তুলে দেই। আর হচ্ছে এটার দরকার নাই আমাদের এতটুকু। এখানে কি দেবো, বাটন বা সাবমিট দিলাম এখানে, এর একটা ভ্যালু থাকবে, ভ্যালু হবে কি সাবমিট বা সেন্ট, সেন্ট দিলাম। আচ্ছা তারপর এটাকে একটু ডিজাইন করি, ডিজাইন করবো হচ্ছে বিটিএন, বিটিএন প্রাইমারি দিলাম। আচ্ছা বিটিএন বিটিএন প্রাইমারি দেওয়ার আগে একটু দেখাই দিই, দেখে নিই যে কীরকম আসতেছে। ক্লিক করলাম, এই যে সেন্ট বাটনটা চলে আসছে এখানে, তাই না, কোনো কালার নেই কিছু নেই। তো এবার যেটা করব, এইখানে দিয়ে দেবো বিটিএন, বিটিএন প্রাইমারি। এবার ক্লিক করি, দেখেন যে প্রাইমারি বাটন হয়ে গেল। তো এটা কি মডেল একটা, তাই না, এই যে দেখেন আমি এখানে ক্লিক করলে এই যে মডেলটা আসতেছে। তো মডেল তৈরি করতে পারবো এখন, এরকম বিভিন্ন জায়গায় এরকম দেখেন না, এরকম মডেল, এই যে মডেলটাকে, এটাকে আমরা সাইজেস করিয়েছি। একটু দেখেন কোথায় গেল মডেল কন্টেন্ট, এই যে মডেল কন্টেন্টের মধ্যে দিয়ে দিব যে হচ্ছে মডেল, মডেল এসএম, এখন ছোট হয়ে গেল এটা, মডেল এসএম যখন দিলাম এটা কি ছোট হয়ে আসছে। তো এবার যদি দেখি মডেল এলজি, তাহলে বড় হয়ে যাওয়ার কথা, বড় হয়ে গেছে। আচ্ছা তা ডিফল্ট সাথে কী থাকে, তাহলে এস মডেল এলজিটাই থাকে সেটা, তাহলে ডিফল্টে।